আসছে আমের মরশুম। ইতিমধ্যেই গাছে গাছে মুকুল চলে এসেছে। মালদা জেলার আম বিখ্যাত সারা দেশে, আর সেই জেলাতেই হরিশ্চন্দ্রপুরে এবার দিনে দুপুরে মুকুল থাকা অবস্থাতেই নির্বিচারে কাটা হচ্ছে আম গাছ, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। এইভাবে গাছ কাটা চললে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা পরিবেশ প্রেমীদের। বিজেপির অভিযোগ, শাসক দলের এক গোষ্ঠীর মদত রয়েছে এতে। গাছ কাটলে আমের পুড়ে কাটা দেয়, মুকুলে যখন গাছ কাটছে আমাদেরও সত্যি খারাপ লাগছে। আমাদের অবৈধভাবে এখানে হরিশ্চন্দ্রপুর থানায় কিন্তু গাছ কাটার ব্যবস্থাটা চলছে, একদম কুচি কুচি গাছের ওখানে প্লটিং করছে, ওই গাছগুলোকে কিন্তু কেটে দেওয়া হবে। আজকে যদি এই অবস্থা না আটকানো যায় তাহলে আমরা কিছুদিনের মধ্যে, বেশি না, বিগত পাঁচ বছরের মধ্যে আমরা যা বাগান দেখতে পাচ্ছি। আর আজকে একটা আম গাছের মধ্যে মুকুল ধরে রেখেছে, মানুষ মালদার আম বিখ্যাত বলে পরিচিত, সে আম খাবে মানুষ। এই গাছটা তো কদিন পরেও কাটা যেতে পারতো, কিন্তু এখন কাটছে কেন? এটা যেটা হয়েছে এটা সম্পূর্ণ অবৈধভাবে লেনদেনের মাধ্যমে হয়েছে। আমরা প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে তদন্ত করা হয়, এবং যদি নিরপেক্ষভাবে তদন্ত না হয় আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবো। আজকে এক একটা আম গাছ মানে আমাদের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন নীরব।